অবরুদ্ধ গাজ উপত্যকায় স্থল বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আবারও উত্তর গাজার একটি স্কুলে হামলায় প্রাণ গেছে চারজনের ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এল বালা শহরে নতুন করে স্থল হামলা চালাচ্ছে তেলাবি শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা এদিকে বুধবারের অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর গণহত্যায় চারটি পরিবারের সব সদস্য সহ অন্তত পঞ্চাশ জনের প্রাণ গেছে আহত হয়েছে একশো চব্বিশ জন অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গত সাত অক্টোবরের পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় তার নৃশংস আক্র আক্রমণ অব্যাহত রেখেছে এ নিয়ে গাজেয় মৃতের সংখ্যা চল্লিশ হাজার দুইশতে দাঁড়াল